আল্লাহর এমন অনেক কোরআন রয়েছে সালাতুল জুমা আদায় করে আর পরের জুমার আবার সালাতুল জুমা মসজিদে আসে এই বাকি তারে আর আল্লাহর ঘরে দেখা যায় না আছে না নাই আছে না নাই তাহলে কিন্তু ভাইরা আমার যদিও আমি এখন সুস্থ শরীর নিয়ে পায়ে হেঁটে আল্লাহর ঘরে না আসি ঠিক একদিন আল্লাহর বান্দারা আমারে আল্লাহর ঘরে নিয়ে আসবে সেদিন আমি নিজের ইচ্ছায় আসতে পারবো না আসতে পারবো না আল্লাহর ঘরের সামনে ঈদগাহের মাঠে মসজিদ প্রাঙ্গণে আমাকে নিয়ে আসা হবে সেই দিন আমি নিজে হেঁটে আসতে পারবো না আমাকে নিয়ে আসবে আল্লাহর বান্দারা আমার আত্মীয় স্বজনেরা ভাই বেড়া মসজিদের ওই খাটিয়া করে মসজিদের ওই পালকি করে আমারে আসামির মতো তিনটা বাদ দিয়া দুনিয়ায় আমার গায়ে যত জামা ছিল যত দামি পোশাক ছিল সব খুলে ফেলবে আমার গায়ের পোশাক যদি খুলতে না পারে এগুলাকে কেটে কুটে খুলবে ঠিক কিনা আমাকে সেলাইবিহীন তিনটা কাপড় পরাইয়া পুরুষদেরকে মহিলা করে পাঁচটা কাপড় দিয়া আসামির মতো অপরাধীর মতো তিনটা পাত দিয়ে আমারে আমার আত্মীয় স্বজন এলাকার বাইরা কাঁধে করে ঠিক ওই আল্লাহর ঘরের সামনে একদিন হাজির করবে ঠিক কিনা সেই দিন আসার আগে অন্যের কাঁধে বর করে আল্লাহর ঘরের সামনে জানাজার খাটিয়ায় করে আসার আগে নিজের এই পায়ে হেঁটে হেঁটে নিজের কদম দিয়া দিয়া আমার মালিককে সেজদা দেওয়ার দরকার আছে না নাই আমরা এমন অনেকে আছি নামাজ আদায় করি কিন্তু জামাত সালাত আদায় করি না আমার রসুল বলে ও আমার সাহাবীরা আমার মন চাই তোমাদের একজনকে বলে ইমামতির দাঁড়ায় যাও কয়েকজন মুসল্লি হয়ে যাও মুক্তাদি হয়ে যাও আর আমার মন চাই কিছু সাহাবাই কেরামকে সাথে নিয়ে মানুষের বাড়িতে যাই কিছু লাগে জোগাড় করি আর যেই মানুষগুলো সুস্থ শরীর থাকার পরেও আল্লাহর ঘরে এসে সালাত আদায় করে না জামাতে নামাজ আদায় করে না আমার মন চাই ওই সমস্ত বাড়িঘর গুলা জ্বালায়া দেই নাউজুবিল্লাহ অথচ আমার রসুল হলেন ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين بشو جهنم الجنة الله تعالى من رسولك رحمة شروب دعية شروب قرر شروب فرن قرشن شيء رسول دكلن أمتنا مسجدنا إشي كمالتا فيك تكين جهنم ردك تابين دوتشي মিছিল সহকারে জাহান্নামের দিকে চলে যাচ্ছে অগ্রসর হয়ে যাচ্ছে এজন্য আমার রব আমার রসুল কি করলেন বললেন লাড্ডি জোগাড় করে জ্বালাই দিতে মন চাই বাড়িঘর গুলা যারা জামাতে এসে নামাজ আদায় করে না কিন্তু ওই ঘরে মহিলা আছে শিশু আছে বৃদ্ধ আছে এই কারণে শুধুমাত্র জ্বালায় দেই না হলে আমি ওই ঘর গুলা জ্বালাইয়া দিতাম নাউজুবিল্লাহ مجالس القرآن مجالس الله এই মজলিস স্বয়ং যেই মজলিসে কোরআনের আলোচনা হয় কোরআনের কথা হয় আমার রসুল বলেন সেই মজলিসটা স্বয়ং আল্লাহর মজলিস সুবহানাল্লাহ এই মজলিসের চতুর্দিকে সামিয়ানার চতুর্দিকে বেষ্টনী দিয়েছেন আল্লাহর ফেরেশতা নাযালাত আলাইহিমুর রাহমা ওয়া গাশিয়াত আলাইহিমুল মালায়েকা আল্লাহর রহমতের ফেরেশতার বেষ্টনী দিয়ে এই মাহফিলের চতুর্দিক ঘিরে রেখেছেন যতক্ষণ এখানে কোরআন আলোচনা চলবে আসমান থেকে রহমতের বারিদার নাজিল করবেন কে আপনাদের বাড়িতে বা ঘরে এখনো আমার মায়েরা বোনেরা এখনো একবারে বন্ধ হয় নাই এখনো ঘরে ঘরে মাঝে মাঝে আমরা মুরগির ডিম হাঁসের ডিম আপনার মুরগির নিচে দিয়া ফুটাই ফুটে কিনা 18 দিন 20 দিন 1 মাস লাগে কিন্তু যেই ডিমটা 1 মাস নয় 2 মাস পর্যন্ত মুরগির খাঁচার বাহিরে থাকলো মুরগির পালকের নিচে ছিল না এভাবে 1 মাস কেন 5 মাস 5 বছর থাকলেও ওই ডিম থেকে বাচ্চা ফোটার কোনো সম্ভাবনা আছে আছে আজকের এই মাহফিলের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছেন যদি রহমত পেতে হয় এই বেষ্টনীর ভিতরে আসার দরকার আছে না নাই যদি না আসি তাহলে যেমনি ভাবে 1 মাস পর্যন্ত খাঁচার বাহিরে থাকার পরেও ওই ডিম থেকে বাচ্চা ফোটার কোনো সম্ভাবনা নাই
আজকের এই মাহফিল দূর থেকে শুনছি কিন্তু আসার আসার মতো সুযোগ আছে বিনা প্রয়োজনে সময় নষ্ট করছি তাহলে আমার অবস্থাও তাই হবে যেমনি হবে একটা মাস কাছার বাইরে থাকলে মুরগির বাচ্চা যেমন ফোটার সম্ভাবনা নাই আমিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে না সুতরাং সকলে মসজিদে এই মাহফিলের প্যান্ডেলের নিচে সামিয়ানার নিচে আসার দরকার আছে না নাই দরকার আছে সম্মানিত তাওহীদ জনতা আমি আমি যেহেতু আমার পরে প্রধান মেহমান আলোচনা করবেন নির্ধারিত সময়ে আমাদের কথাগুলো শেষ করতে হবে আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি কোন এক সময় এই দুনিয়া এই পৃথিবীতে আমাদের কোনো নাম ছিল না কোনো অস্তিত্ব ছিল না ছিল কিনা আবার এখন থেকে আগামী 80 বছর 70 বছর 100 বছর 100 বছর তো এখন হায়াত মানুষ পায় না আচ্ছা মনে করলাম 100 বছর কেউ পাবে হয়তো আল্লাহ যদি দেয় কিন্তু একটা পর্যায়ে তো আমরা সবাইকে চলে যেতে হবে কার কাছে এখন আসেন আজকে আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অনেক বড় দায়িত্বশীল আমার প্রতিষ্ঠানের একটা পদবি আছে মসজিদের খতিব সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল এভাবে এক একজনের একটা নাম আছে পদবি আছে কিন্তু এমন একটা সময় ছিল আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ লম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা জোরে বলি আল্লাহু আকবার আমার রব বলছেন এমন একটা সময় ছিল যখন এই পৃথিবীতে তোমার কোনো নাম ছিল না তোমার কোনো খ্যাতি ছিল না যশ ছিল না অস্তিত্ব বলতে কিছুই ছিল না আজকে তুমি আব্দুল্লাহ আব্দুর রহমান কারো বাবা কারো স্বামী এক সময় এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব বলতে কিছুই ছিল না ঠিক না তোমাকে সৃষ্টি করলেন কে আমার রব বলছেন তুমি এক সময় মৃত ছিলে সেখান থেকে তোমার রব তোমার জীবন দিলেন কিন্তু কিভাবে তুমি তোমার রবকে অস্বীকার করো কিভাবে তুমি তোমার রবের নাফরমানি করো আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মামুতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কার কথা আল্লাহ বলছেন কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো এক সময় তোমরা মৃত ছিলে সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম জীবন দেওয়ার পরে আবার আমি আল্লাহ তোমাদের মৃত্যু দেব মৃত্যু দেওয়ার পরে আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব ওয়াইলাইহি তুরজাউন তোমাদেরকে আবার আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে কি লাগবে না যখনই কোনো মানুষ এর জানাজায় যায় জানাজায় শেষ হওয়ার পরে দাফন করতে যখন যায় তখন আমরা মাটি দেওয়ার সময় সবাই পড়ি মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা পড়ি কি পড়ি না মানে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার তোমাকে এই মাটিতে রাখা হচ্ছে আবার তোমাকে একদিন এই মাটি থেকে তোলা হবে এই মাটি থেকে যখন তুমি উঠবে সেই দিনের নাম হলো ইয়াউমুল কিয়ামত ঠিক কি না ভাই তুমি যখন আলমে আরওয়াহতে ছিলে রূহের জগতে ছিলে তখন আমার রব রব্বি করিম সব রূপগুলোকে একসাথে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই তোমাদের প্রভু নই সেদিন আমরা সবাই চিৎকার দিয়ে বলেছিলাম কালু বালা অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব আমাদের রব কে কে আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব ঠিক না আমাদের রব এমন রব যিনি বান্দার যখন যা প্রয়োজন
না চাইতে দিনে দিয়ে দেন বান্দাকে সব তিনি হলেন বান্দার রব ঠিক এর এই যে আমার আপনার যেই জায়গায় নাকটা ফিট করার কথা আল্লাহ তাআলা সেই জায়গায় দিলেন নাকের নিচ দিয়ে দিলেন মুখ কিন্তু আমার মুখটা যদি এই জায়গায় থাকতো তাহলে আমি খাবার খাওয়ার সময় মুখ থাকতো এখানে নাক থাকতো এখানে নাকের কাছে নিয়ে দেখতাম খাবারটা কি ভালো না বাসি ঠিক এর কিন্তু এখন খুব দ্রুততম সময়ের মাঝে খাবারটা যখন মুখের কাছে নেন সাথে সাথে নাক সিগন্যাল দেই আর ওই নাকের সিগন্যালটা চলে যায় আমার মেমোরিতে আল্লাহু আকবার যে গোলাম তুই খাইস না এটা ফসা এটা বাসি এটা দুর্গন্ধ এটা তোর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু আমার আল্লাহ এখানে যদি দিতেন একবার এই জায়গায় নেওয়া লাগতো নাককে জিজ্ঞাসা করতাম না ভালো না খারাপ সিগন্যাল দাও না সিগন্যাল দিতে আবার এখানে আনতাম কিন্তু আমার রবকে কোনোদিন দরখাস্ত করি নাই কোনোদিন আমার রবের কাছে আবেদন করি নাই রব্বে করিম তুমি আমার নাকটা যেখানে দেওয়ার দরকার সেখানে দিও আমার মুখটা যেখানে দরকার সেখানে দিও কিন্তু না চাইতে আমার আল্লাহ আমারে এত সুন্দর করে বানালেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাব্বাক লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকওয়িম সর্বোত্তম আকৃতি আমার আল্লাহ আমার সৃষ্টি করলেন শুধুমাত্র আমার সাড়ে তিন হাত বডির মাঝে কোটি কোটি টাকার যে নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন শুধুমাত্র এটার শুক্রিয়া আদায় করেও আমরা শেষ করতে পারবো না আবার মাঝে মাঝে আমাদেরকে বোঝার জন্য আমার রব আমার চোখের সামনে আমার এলাকায় আমার বাড়িতে আমার প্রতিষ্ঠানে দেখা যায় এমন অনেক মানুষ রেখেছেন যারা শারীরিকভাবে প্রতিবন্ধী আল্লাহ বুঝাতে চাইলেন গোলাম চাইলে আমি তোরে ওইভাবে বানাতে পারতাম ঠিক না কিন্তু বানান নাই কেন ওই জায়গাটা দেখে আমরা যদি শিক্ষা নিতে পারি আর আল্লাহর এই নিয়ামত গুলো দেখে যখন আল্লাহর কাছে লুটিয়ে পড়তে পারি সেজদা দিতে পারি রবকে তাহলে বোঝা গেল এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে এই নিয়ামত গুলো যেগুলো আল্লাহ তাআলা দিলেন দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠালেন আল্লাহ বলছেন আমার রব বলছেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র কার ইবাদত করার জন্য রবকে চিনার জন্য লিয়াবুদুন তাফসীরে এসেছে আই লিয়াআরিফুন রবকে চিনার জন্য রবকে তো আমরা চিনি রবের নাম আল্লাহ কিন্তু যদি প্রশ্ন করি ভাই রাত্রিবেলা যখন ঘুমাতে গেলেন ঘুমানোর সময় কার নামে দোয়া পড়লেন বলেন আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি আবার তোমার নামে আমি জীবিত হব পড়ি কি পড়ি না কিন্তু অনেকে পড়ি কিন্তু কি পড়ছি সেই অনুভূতি নিয়ে আমরা পড়ি না আবার যখন রাত্রিবেলা ঘুম এসে গেল ঘুম থেকে যখন জাগ্রত হই তখন আমরা দোয়া পড়ি আলহামদুলিল্লাহি أحيانا بعد ما أماتنا وإليه النشور প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে ইন্তেকালের পরে মৃত্যু বরণের পরে আমার কি দিলেন জীবন দিয়েছেন আর আমাকে তার কাছেই ফিরে যেতে হবে ঘুমানোর সময় আল্লাহর নাম নিয়ে ঘুমালাম ঘুম থেকে জেগে আল্লাহর পবিত্র নামের প্রশংসা করলাম এখানেই দায়িত্ব শেষ নয় ঘুম থেকে জাগার পরে বড় প্রশংসা আর বড় কৃতজ্ঞতা হবে আরামের ঘুমটাকে ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে সুস্থ শরীরে থাকলে প্রাপ্ত বয়স্ক হলে আল্লাহর ঘরে এসে আল্লাহর সেজদা দেওয়া ঠিক না কিন্তু আমরা সব মানুষগুলো কি এভাবে ঘুম থেকে উঠে আল্লাহর ঘরে আসি ভাই সবাই আসি কিনা কিন্তু আমার আল্লাহ আমাকে ইন্তেকালের পরে মৃত্যুবরণের পরে আবার জীবিত করলেন আমাকে আবার জীবন দিলেন সুতরাং আমি মসজিদে এসে আমার রবকে সেজদা যদি দিতাম তাহলে এটাই হতো রবকে স্বীকার করা রবের কৃতজ্ঞতা আদায় করা আল্লাহর এমন অনেক কোরআন রয়েছে সলাতুল জুমা আদায় করে আর পরের জুমার আবার সলাতুল জুমা মসজিদে আসে এই বাকি তারে আর আল্লাহর ঘরে দেখা যায় না আছে না নাই আছে না নাই তাহলে
কিন্তু ভাইরা আমার যদিও আমি এখন সুস্থ শরীর নিয়ে পায়ে হেঁটে আল্লাহর ঘরে না আসি ঠিক একদিন আল্লাহর বান্দারা আমারে আল্লাহর ঘরে নিয়ে আসবে সেদিন আমি নিজের ইচ্ছায় আসতে পারবো না আসতে পারবো না আল্লাহর ঘরের সামনে ঈদগাহের মাঠে মসজিদ প্রাঙ্গণে আমাকে নিয়ে আসা হবে সেই দিন আমি নিজে হেঁটে আসতে পারবো না আমাকে নিয়ে আসবে আল্লাহর বান্দারা আমার আত্মীয় স্বজনেরা ভাই বেড়ানেরা মসজিদের ওই খাটিয়া করে মসজিদের ওই পালকি করে আমারে আসামির মতো তিনটা বাদ দিয়া দুনিয়ায় আমার গায়ে যত জামা ছিল যত দামি পোশাক ছিল সব খুলে ফেলবে আমার গায়ের পোশাক যদি খুলতে না পারে এগুলাকে কেটে কুটে খুলবে ঠিক কিনা আমাকে সেলাইবিহীন তিনটা কাপড় পরাইয়া পুরুষদেরকে মহিলা করে পাঁচটা কাপড় দিয়া আসামির মতো অপরাধীর মতো তিনটা বাদ দিয়া আমারে আমার আত্মীয় স্বজন এলাকার বাইরা কাঁধে করে ঠিক ওই আল্লাহর ঘরের সামনে একদিন হাজির করবে ঠিক কিনা সেই দিন আসার আগে অন্যের কাঁধে বর করে আল্লাহর ঘরের সামনে জানাজার খাটিয়ায় করে আসার আগে নিজের এই পায়ে হেঁটে হেঁটে নিজের কদম দিয়া দিয়া আমার মালিককে সেজদা দেওয়ার দরকার আছে না নাই আমরা এমন অনেকে আছি নামাজ আদায় করি না কিন্তু জামাতে সালাত আদায় করি না আমার রসুল বলে ও আমার সাহাবীরা আমার মন চাই তোমাদের একজনকে বলে ইমামতির দ্বারা যাও কয়েকজন মুসল্লি হয়ে যাও মুক্তাদি হয়ে যাও আর আমার মন চাই কিছু সাহাবাই কেরামকে সাথে নিয়ে মানুষের বাড়িতে যাই কিছু লাগে জোগাড় করি আর যেই মানুষগুলো সুস্থ শরীর থাকার পরেও আল্লাহর ঘরে এসে সালাত আদায় করে না জামাতে নামাজ আদায় করে না আমার মন চাই ওই সমস্ত বাড়িঘর গুলা জ্বালায়া দেই বিশ্বজাহানের জন্য আল্লাহ তাআলা আমার রসুলকে রহমত স্বরূপ দয়া স্বরূপ করুণা স্বরূপ প্রেরণ করেছেন সেই রসুল দেখলেন উম্মতেরা মসজিদে না এসে ঘুমন্ত থেকে থেকে জাহান্নামের দিকে দাবিত হচ্ছে মিছিল সহকারে জাহান্নামের দিকে চলে যাচ্ছে অগ্রসর হয়ে যাচ্ছে এজন্য আমার রব আমার রসুল কি করলেন বললেন লাঠি জোগাড় করে জ্বালাই দিতে মন চায় বাড়িঘর গুলা যারা জামাতে এসে নামাজ আদায় করে না কিন্তু ওই ঘরে মহিলা আছে শিশু আছে বৃদ্ধ আছে এই কারণে শুধুমাত্র জ্বালায় দেই না না হলে আমি ওই ঘর গুলা জ্বালায় দিতাম নাউজুবিল্লাহ এমন আমরা হতভাগা মানুষ আছি না নাই মসজিদে জামাত নামাজ আদায় করি না হযরত উম্মে মাকতুম বন্ধ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ মানুষ আমাকে কি জামাতে নামাজ আদায় থেকে রুখসত দেওয়া যায় কিনা সুনি দেওয়া যায় কিনা আমার রসুল প্রথমে বললেন ঠিক আছে এরপর বললেন উম্মে মাকতুম তুমি দাঁড়াও তোমার ঘর থেকে আল্লাহর ঘরের আজান শোনা যায় নাকি তখন তো মাইক ছিল না ছিল না এখন আল্লাহর ঘরের আজান শোনা যায় না এমন কোন বাড়ি আছে নাকি বাড়ি থেকে বের হয়েছে নেই মসজিদ নাই ওই মসজিদ কোন না কোন দিকে আল্লাহর ঘর আছে না নাই যেই জায়গায় যাবেন সেখানে আল্লাহর ঘর আছে দুনিয়ার সারা দুনিয়ার এমন এক ইঞ্চি মাটিও নাই যেখানে কোন না কোন ভাবে আল্লাহু আকবার আওয়াজ যায় না ঠিক না উম্মে মাকতুমকে আল্লাহ নবী বললেন উম্মে মাকতুম তুমি মসজিদের সাথে আল্লাহর ঘরের সাথে তোমার বাড়ির সাথে একটা রশি বেঁধে দিবা আর ওই রশিটা ধরে ধরে হলেও তুমি জামাতে এসে নামাজ আদায় করবা আল্লাহু আকবার তারপর রাসূল অন্ধ সাহাবীকে জামাত তরক করতে অনুমতি দিয়েছেন দেন নাই কিন্তু আমরা সুস্থ থাকার পরেও জামাত তো নয় শুধু কত নামাজ তরক করে চলছি জামাত তো তরক হচ্ছে অনেকে কিন্তু টোটালি আদায় করছে না আছে না নাই অথচ আসসালাতু নূরুন ওয়া বুরহান ওয়া নাজাতু ইয়াউমাল কিয়ামা এই সালাতটা হবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য আলো হবে আমাদের জন্য নূর হবে এবং আমাদের নাজাতের কারণ হবে সুবহানাল্লাহ আর যদি সালাত আদায় না করি তাহলে আমার হাশর হবে মা হারুন মা হামান ওয়া উবাই ইবনে খালফ ওয়া ফিরআউন
ফেরাউনের সাথে হামানের সাথে হরুনের সাথে কারণ একজন মুসলমান আর কাফেরের মাঝে মৌলিক পার্থক্য হলো সালাত ঠিক কি না এই ইহুদি নাসারা খ্রিস্টান কাফেরেরও নামাজ পড়ে না আমার নাম আব্দুল্লাহ পরিচয় দিয়ে আমি মুসলমান বলে পরিচয় দেই সাপ্তাহিক মুসল্লি হই বাৎসরিক মুসল্লি হই শবে বরাতের মুসল্লি শবে কদরের মুসল্লি এরপর রমজানের প্রথম কয়েকদিনের মুসল্লি দুই ঈদের মুসল্লি এই ধরনের মৌসুমী মুসল্লি দিয়া এই ধরনের মৌসুমী সালাত আদায় করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না ঠিক কি না সম্মানিত উপস্থিত যা আজকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম কোরআন কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরা আল মুলুকের দুই নম্বর আয়াত الله تعالى بلجن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا تنشي مهان شبتا تنشي مهان رب جيني خلق الموت جيني مترو سشتي كرسل فتومي الله تعالى بلجن مترو قطع এর পরে বললেন ওয়াল হায়াত এবং জীবন সৃষ্টি করেছেন মৃত্যু যিনি সৃষ্টি করলেন জীবন তিনি সৃষ্টি করলেন আর এই মৃত্যু এবং জীবন সৃষ্টি কেন করলেন দুনিয়া বলুয়াকুম আইয়ুকুম মাহসানু আমালা আল্লাহ তাআলা জীবন দিলেন আবার মৃত্যু দেবেন আবার এই মৃত্যু দেওয়ার পরে তোমাদেরকে তোমার রবের দরবারে তোমাদের আমলের তোমাদের কৃতকর্ম সম্পর্কে হিসাব দিতে হবে এজন্য আল্লাহ তাআলা বললেন এজন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি লিয়া বলুয়াকুম যাতে আমি পরীক্ষা করতে পারি পরীক্ষা করব অবশ্যই আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মাঝে আমলের দিক থেকে নেক আমলের দিক থেকে নেকের কাজে করার ক্ষেত্রে কোন লোকটা সবচেয়ে বেশি উত্তম সুবহানাল্লাহ দুনিয়া আমরা মনে করি যে লোকটার অনেক টাকা আছে অনেক গাড়ি আছে অনেক বাড়ি আছে অনেক সম্মান আছে ইজ্জত আছে যেই লোকটারে দেখলে শত শত লোক জড় হয়ে যায় মনে হয় এই লোকটা বেশি সম্মানিত আমার রব বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে ওই লোকটা সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাবান যেই লোকটা সবচেয়ে বেশি ভয় করে কাকে আচ্ছা বলেন তো যেই লোকেরা এই ঠান্ডার সময় শীতকালে কত কষ্ট কর ঠান্ডা পানি দিয়া উজু করে আল্লাহর ঘরে যারা এসে নামাজ আদায় করে দুনিয়ার কোন মানুষ তাকে বাধ্য করলো না কোন কোন শীতের মাঝে মুরুব্বিরা এত ঠান্ডা পানি দিয়া উজু করেও আরামের ঘুমটাকে হারাম করে আল্লাহর ঘরে এসে সেজদা দেয় কার ভয়ে আল্লাহর ভয় থাকলে তার পক্ষে নামাজ পড়ে ত্যাগ করা সম্ভব নয় গুনাহের কাজ করা সম্ভব আমাদের সবার গুনাহ আছে না নাই কার নাই হাত তুলে আলহামদুলিল্লাহ একবারে আমরা সবাই গুনাহগার আমার রাসূল বলেছেন কুল্লু উম্মতি খাতাউন আল্লাহর নবী বলেন আমার সব উম্মতেরা গুনাহগার ও খাইরুল খাতাউন আত-তাওয়াবুন কিন্তু আমার উম্মতের মাঝে সবচেয়ে ভালো হলো যারা গুনাহ করার সাথে সাথে কি করে তাওবা করে কি করে তাওবা করে গুনাহ করার পরে যদি তাওবা করা হয় আল্লাহ বললেন ইল্লা মুতাবা মানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা আল্লাহর গোলামেরা যদি গুনাহ করার পরে তাওবা করে আল্লাহ বলছেন তাহলে যদি তাওবা করে আমার রব বলছেন আমি আল্লাহ তাদের শুধু গুনাহ গুলা মাফ করি না তাদের সমস্ত গুনাহকে আমি নেক দিয়া বদল করে দেই সুবহানাল্লাহ গুনাহকে নেক দিয়ে বদল করে দেই শর্ত হলো ইখলাসের সাথে খালি তাওবা করতে হবে প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করলেন আমাদের আমল কেমন কার আমল কেমন এটা পরীক্ষা করার জন্য যেহেতু শুরুতেই বলেছে দুনিয়ায় আমরা চিরস্থায়ী ভাবে থাকতে পারবো পারবো না আল্লাহর কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে কিন্তু আমরা যে চলে যাব এই বিষয়টা নিশ্চিত কিন্তু কখন যাব সেটা আমরা জানি না তবে যেতেই হবে বাঁচার কোন সুযোগ আছে আইনামা তাকুনু ইউদরিক কুম
মৃত্যু থেকে পালানোর জন্য দুই তুমি সুদৃঢ় একটা শিশানালা প্রাচীর করে দুর্গ বানাও তবু তুমি পালাতে পারবে না মরণ তোমাকে ধরবে উলিনাল মাউতাল্লাযি তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সে তাই লাগিয়ে শিবি এ মহারোগের ওষুধ নাই চিকিৎসক নাই জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে ফিরাবে না তারে ফিরাতে ঠিক না বাংলাদেশে নোয়াখালী হাসপাতাল শেষ ঢাকার বড় বড় হাসপাতালে গেলেন তাও আপনি সুস্থ হন নাই চলে গেলেন আপনি ইন্ডিয়াতে চলে গেলেন সিঙ্গাপুরে চলে গেলেন আমেরিকায় কিন্তু দেখা যায় অনেক সময় চিকিৎসার জন্য গিয়েছেন কিন্তু যাওয়ার পরে দেখা যায় সেই হাসপাতালে আপনার ইন্তেকাল হয়ে যায় ঠিক না বাঁচার জন্য যতই চেষ্টা করেন মৃত্যুরা যখন চলে আসবে ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ولا يستقدمون এক মুহূর্ত আগেও কারো মৃত্যু হবে না তাহলে পৃথিবীতে আমরা থাকতে পারবো না রবের দরবারে চলে যেতে হবে যেই মানুষটাকে শিয়ালে খেল যেই মানুষটাকে বাগে খেল যেই মানুষটা সাগরে ডুবে মারা গেল সুম্মা আমাতাহু ফাকবার আল্লাহ বললেন মৃত্যু দেই আমি কবর দেই আমি তার মানে যে যেখানে মারা গেল যে যেখানে পুড়ে মরল সেখানেই তার কবর সেখানেই তার পুড়ে আগুনে ছাই হয়ে গেছে সাগরে মাছ খেয়ে ফেলেছে অথবা হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে কিন্তু তার জন্য কবর নেই তার কৃতকর্মের হিসাব তাকে রবের দরবারে দিতে হবে তার রবের দরবারে তাকে সমস্ত আমলের বিষয়ে হিসাব দিতে হবে মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে তার দুনিয়ায় যত আমল করেছে সব আমলের দরজাগুলো কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে শুধুমাত্র তিনটা আমল বাকি থাকবে কয়টা আমল কথা বলতে হবে কয়টা আমল হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মা আল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া أو ولد أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام أما الرسول بريد جهون মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা আমলের দরজা বাকি থাকে কয়টা আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার আমল জারি থাকবে এটা কারা কারা চান কে কে চান যে আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমি যাতে আমার আমল নামায় শুধু সওয়াব যাবে পেনশনের মতো শুধু যাবে আর যাবে কারা কারা চায় আল্লাহ তুমি তোমার গোলামদের হাতগুলো কবুল করে নাও তাহলে এক নাম্বার হলো আল্লাহ নবী বললেন তিনটা আমল বাকি থাকবে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কেউ সৎকায় জারিয়া কোন কাজ করে যায় মসজিদ করেছে মাদ্রাসা করেছে রাস্তাঘাট করেছে জনকল্যাণমূলক কাজ করেছে দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু তার চিন্তা চেতনায় তার টাকায় যে মসজিদ হলো যে মাদ্রাসা হলো সে কবরে চলে গিয়েছে কিন্তু ছোট ছোট সুন্দর কোমলমতি শিশুরা সূরা ফাতিহা তেলাওয়াত করছে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে মাসালাগুলো শিখছে তারা এবং তারা শিখে আবার আরেকজনকে শিখাচ্ছে আবার তারা আরেকজনকে শিখাচ্ছে এভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মাদ্রাসা থেকে আপনার রেখে যাওয়া প্রতিষ্ঠান থেকে উপকার লাভ করবে যাদের খেদমত হবে আপনি কবরের থেকে থেকে কিয়ামত পর্যন্ত আমল নামায় সওয়াব যেতে থাকবে সুবহানাল্লাহ আপনি চলে গেছেন এখন আর নামাজ আছে আপনি তো এখন নামাজ পড়তেছেন না রোজাও নাই কিছু নাই দান সদাকাও নাই কিন্তু যেটা রেখে গেছেন যে বীজ বপন করে গেছেন কবর থেকে থেকে সারা জীবন এভাবে আপনি পেতে থাকবেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক আল্লাহর গোলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন মূসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ কি তিনি আল্লাহর সাথে বেশি কথা বলতেন তিনি আল্লাহ তাআলাকে সব বিষয়ে প্রশ্ন করতেন এতই তিনি আল্লাহর কাছে আবদার করতে পারতেন তিনি রবকে জিজ্ঞাসা করেছিলেন ও রব আপনি ঘুমান না কেন বলছেন না
আবার বলেছেন রব আমি আপনার দেখতে চাই সেই দিকে যাচ্ছি না তখন মূসা আলাইহিস সালাম যখন যাচ্ছেন তুর পাহাড়ে এক আল্লাহর গোলাম বললেন নবী মূসা আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমি আল্লাহর রাস্তায় অনেক দান করেছি যা দান করেছি কত টাকা জমা হলো আমার ব্যাংকে সুবহানাল্লাহ কত টাকা জমা হয়েছে আমার রবকে জিজ্ঞাসা করবেন আমি এক পয়সা দুই পয়সা করে করে দিয়েছি মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন ও রব আপনার বান্দা এক পয়সা দুই পয়সা করে করে আপনার জুগরের জন্য দান করেছে এখন আপনার গোলাম জানতে চাই কত টাকা জমা হয়েছে আল্লাহু আকবার এবং তিনি বলছে আপনার ওই গোলাম বলছে আপনার কাছে যা জমা হয়েছে ওই টাকাটা তার খুব প্রয়োজন ওই টাকাটা আপনি আপাতত তাকে ফেরত দেন একটা সময় পরে উনি আবার ওই টাকাটা আপনারে দিয়ে দিবে মানে আপনার রাস্তায় দান করবেন আল্লাহ তাআলাকে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন রব আপনার গোলামের কয় টাকা জমা হয়েছে আল্লাহ বললেন সে তো এক পয়সা দুই পয়সা করে দিয়েছে তার যতটুকু সামর্থ্য ছিল তার দানের পরিমাণ এখন এক টাকা হয়েছে কয় টাকা এক টাকা হয়েছে মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার ওই গোলামের খুব প্রয়োজন সে আপনার কাছে জমাকৃত এই আপনার ব্যাংকে জমাকৃত টাকাটা সে একটু আপনার কাছে চায় তার খুব জরুরি আল্লাহ বললেন যাও আমার গোলামকে এই এক টাকা দিয়ে দিবা আর দিয়ে আমার গোলামকে বলবে সে যেন এই এক টাকা দিয়া গোশত কিনে খায় সুবহানাল্লাহ লোকটার মনে গোশত খেতে মন চাইছে এটা জানেন কে কে জানেন লোকটার খুব প্রয়োজন মন চাই গোশত খেতে কিন্তু টাকা জমাতে পারেন না বাজারে নিয়ে গেলেন এই এক টাকা তাই কসাইদেরকে বললেন ও ভাই আমার এক টাকার গোশত দাও সবাই হাসাহাসি করছে বলছে এক টাকার কিসের গোশত এক টাকার গোশত হয় নাকি তবে বলছে আচ্ছা তোমার যখন গোশত খেতে মনে চেয়েছে ধরো কিছু গোশত নিয়ে যাও উনি বলছে না না আমি এভাবে নেব না আমি তো কোনো ফকির না আমার এক টাকা দিয়ে যদি এক টুকরা হয় আমার এক টুকরা দাও সবাই বলছে না এটা তো সম্ভব না এক টাকা দিয়ে কিসের গোশত দিবে এমনি কিছু নিয়ে দাও উনি বলছে না আমি এমনি নিব তাহলে একটা কাজ করো আমার বেশি দেওয়ারও দরকার নাই কম দেওয়ারও দরকার নাই আমার একটা টাকাকে পাল্লায় উঠাও তোমাদের পাল্লায় উঠাও এক পাল্লায় আমার এক টাকা দাও আরেক পাল্লায় গোশত দাও এক দোকানের দুই দোকানের পাঁচ দোকানের গোশত দেওয়া হলো কিন্তু এক টাকা পয়সা যে পাল্লায় সেটা এখন উসে থেকে গেল সুবহানাল্লাহ এখন বলেন এক টাকার এত দাম এত ওজন কেন হলো কারণ এই একটা টাকাটা আল্লাহর গোলাম এক পয়সা দুই পয়সা করে তিল তিল করে নিজের কষ্টের অর্জিত টাকাটাকে অনেক পরিশ্রমের টাকাটারে কষ্ট করে করে আল্লাহর ব্যাংকে জমা দিয়েছিল সুবহানাল্লাহ টাকার অঙ্কে এক হতে পারে কিন্তু আমার রবের কাছে যখন এটা যাবে এটার ওজন এটার ওজন এটার আজমত কত বেশি হবে এটা বোঝার জন্য এই কথাটা বললাম সুতরাং দুনিয়ার জীবনে আমরা কত ভাবে কত কিছু করি কিন্তু হয়তো এক টাকা আমার কাছে সামান্য মনে হতে পারে কিন্তু দেখলেন এই এক টাকার ওজন এত বেশি আল্লাহর কাছে এত দামি হয়েছে কারণ আল্লাহর গোলাম এই একটা টাকা দান করেছে অনেক কষ্টে একসাথে দান করতে পারে নাই এক পয়সা দুই পয়সা পাঁচ পয়সা করে জমা দিতে দিতে এটাকে আল্লাহ তারা এত বড় বানিয়েছেন সুতরাং দুনিয়ায় আমরা যাই আমল করব প্রত্যেকটা আমল আল্লাহ আমাদের আমল নামায় যোগ হবে কি হবে না ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যত বড় আমল করি সেটাও রবের দরবারে দেখা যাবে যত ছোট ক্ষুদ্রটি ক্ষুদ্র যার পরিমাণ একটা বালিকে সত্তর ভাগ করলে একটা ভাগ যেমন হয় কোনো পর পরিমাণ অথবা অথবা গ্রীষ্ম অথবা গরমের সময় আপনার ঘরের এই যে বেড়ার যে ঘর পাশের বেড়ার ঘরের ছিদ্র দিয়ে ঘরের মধ্যে যখন আলো যায় তখন দেখা যায় যে বিভিন্ন ধুলাবালি এভাবে উড়ে দেখা যায় কি যায় না ওটা কিন্তু ধরা যায় না মনে হয় ধরা যাবে যায় না তার চেয়ে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি কোনো এক আমল করি অথবা বাদ আমল করি আমল নামায় সেটা দেখা যাবে আল্লাহ তারা যখন আমল নামাটা আমাদের সামনে দিবেন রব বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা
আল্লাহ বলছেন ওমর আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট এখন আপনি কি আমল করছেন নেক করছেন বদ করছেন অন্যায় করছেন দুনিয়ার কেউ যদি না জানে আপনি জানেন জানেন কে আর আপনি আমার আপনার অন্যায়গুলো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার রব জানেন আমিও জানি কি জানি না পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি হা পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় মাফ করো আমার শরণ আমিন দুনিয়া কেউ জানে না জানেন কে আল্লাহ তাআলা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হায়াতটা দিলেন 60 বছরের 70 বছরের হায়াতটা একদিন শেষ হয়ে যাবে আল্লাহর আদালতে মহাশরে যেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব সেদিন আমার রব প্রত্যেক আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করবেন কয়টা আরো জোরে বলেন কয়টা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلغه وعن ماله من أين اكتسبه وما أنفقه وما عمل فيما علمه كما قال عليه الصلاة والسلام نبي بولتن كامت الميداني آدم شنطن كي پشتی پشن قرام بي পাঁচটি প্রশ্নের একটির জবাব দেওয়া ব্যতীত কোন আদম সন্তানকে যে যে জায়গায় আছে সেখান থেকে এক কদম এক সুলো নড়তে দেওয়া হবে না কয়টা প্রশ্ন পাঁচটা প্রশ্নের শুধুমাত্র এক নাম্বার প্রশ্নটা যদি আল্লাহ তাআলা এক নাম্বার প্রশ্নের সম্মুখীন যদি আমাদের কাউকে করেন শ্রোতা বক্তা ইমাম সাহেব খতিব সাহেব যাকেই করো কারো পক্ষে প্রশ্নের জবাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয় ঠিক কি না এক নম্বর প্রশ্ন হাত্তা ইউসাল আন খামসিন আন উমরিহি ও গোলাম তো আমি যে হায়াতটা দিয়েছিলাম 60 বছর 70 বছরের যে জীবন দিয়েছিলাম ওই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো ওই জীবনটা তুমি কোন কাজে লাগিয়েছো আমার আমার জন্য কতটুকু ইবাদত করেছো কতটুকু কতটুকু নেক কাজ করেছো হিসাব দাও মিনিটের ঘন্টার সেকেন্ডের দিনের বছরের যুগের আমার আপনার পক্ষে বেশি নয় আমার রবের এত নিয়ামতে ডুবে আছি একটা মিনিটের হিসাব দাও আমার পক্ষে সম্ভব হবে না ঠিক কি না এরপরে দুই নাম্বার ওয়ান শাবাবিহি তোমার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবনে তোমার শরীর অনেক শক্তি ছিল সমর্থ ছিল চাইলে আল্লাহর সাজদা দিতে পারতা ইবাদত করতে পারতা কিন্তু ইবাদত না করে সাজদা না দিয়া সময়টা নষ্ট করে ফেলেছ যেখানে আল্লাহর গোলামেরা মসজিদে মুরব্বীরা কত কষ্ট করে সালাত আদায় করে সেই সময় তুমি ফুটবল খেলার মাঠে ব্যস্ত সেই সময় তুমি ফেসবুক নিয়ে ব্যস্ত দেখা যায় সেই সময় তুমি দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত অথচ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবে তন্মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটায় যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে বেশি কবুল বেশি গ্রহণযোগ্য যৌবন কালে শক্তি ভালো থাকে সামর্থ্য থাকে দীর্ঘ সময় ধরে উজু রাখা যায় মুখ জ্ঞান ভালো থাকে এই জন্য যুবক বয়সের ইবাদতটা আল্লাহর কাছে বেশি প্রিয় আর যুবকদের এই ধরনের যুবককে আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দেবেন সুবহানাল্লাহ তিন নাম্বার হলো শুধু আমি অর্থ বলে চলে যাচ্ছি সময় কম وشاب نشا في عبادة الله لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه من وما أبلاه وما من أين اكتسب وما أنفق তুমি কোন পথে আয় করেছো কোন পথে ব্যয় করেছো আয়টা কি হালাল ছিল কিনা ব্যয়টা কি হালাল ছিল কিনা অথবা আয়টা যদিও হালাল ছিল ব্যয়টা কি হালাল ছিল কিনা কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে অনেক মানুষ আছে নামাজি রোজাদার হাজি
তাহাজ্জুদ গুজার আয়টা যদিও হালাল কিন্তু দেখা যায় তার টাকা গুনাহের কাজেও ব্যবহার হয় তার টাকাটা নাচের অনুষ্ঠানের জন্য ব্যবহার হয় তার টাকাটা যাত্রাগারের অনুষ্ঠানের জন্য ব্যবহার হয় আয়টা যদিও হালাল ছিল ব্যয়টাকে হালাল হতে হইছে এখন এই প্রশ্ন যদি রব করেন গোলাম ইবাদত কবুলের জন্য তো শর্ত হলো রিজিকটা হালাল হতে হবে এখন আমি আয়টা হালাল করে হারাম পথে ব্যয় করলাম যার কারণে কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হব এবং পাঁচ নম্বর প্রশ্ন করা হবে ও বান্দা তুমি কতটুকু ইলম অর্জন করেছো অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো এখন বলেন এই পাঁচটা প্রশ্নের শুধুমাত্র এক নম্বর প্রশ্ন হায়াতের প্রশ্ন যদি করা হয় আমাদের কারো পক্ষে প্রশ্নের জবাব দেওয়া আল্লাহর জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব হবে না আমার রসুল পড়তেন আল্লাহুম্মা হাসিবনি اللهم حاسبني حسابا يسيرا ولا تمي ما جبت شهز كرا ما جبت شهز كرا أما ذا جب يا رسول الله صلى الله عليه وسلم الله تعالى تابنا راجع فرن كون بولا ناي شاب كون الله ما بقول دي جن تبوا كلا بني دعاء بولين الله نبي بولا ناي شري كيامو تري بيدني أمر رب جدي كون بندك برشنا كرين রবের দরবারে প্রশ্নের জবাব দিয়া নাজাত পাওয়া তার পক্ষে সম্ভব হবে না কিন্তু আমার রব যদি বলেন গোলাম আজকের এই দিনে তোকে কোনো প্রশ্ন করব না তোর প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম গোলাম তোরে আমি বিনা হিসেবে মাফ করে দিলাম ওই লোকটার মতো সৌভাগ্যবান আর সফল কাম আর কেউ হতে পারবে না তাহলে আমাদের যে হায়াতটা আমরা পেলাম আমরা যে হায়াতটা পেলাম এই হায়াতটা কারণে আমত কার এই যে প্রতিদিন শ্বাস নিঃশ্বাস পেলি এটা কার নিয়ামত অক্সিজেন যে কত দামি এটা বোঝার জন্য আমাদের উপরে কিছুদিন আগে আসছিল করোনা ঠিক না এই করোনার নাম শুধু করোনা নয় এই করোনা দ্বারা আমার রব বুঝাই দিলেন ও গোলামের দুনিয়ায় আমার দেওয়া হায়াত পেয়েছ আমার দেওয়া নিয়ামত খাচ্ছ আমার দেওয়া আলো বাতাস মাটি পানি ব্যবহার করছো কিন্তু তোমরা এমন ভাবে আমার নাফরমানি করছো এমন ভাবে আমার নাফরমানি করছো নিয়ামত খাও আমার অস্বীকার করো আবার আমারে আমারে সেজদা দাও না দুনিয়াবি কাজে মত্ত থাকো দুনিয়ার সব কাজ করার সময় পাও কিন্তু আমার কোরআনের মেসেজ গুলো পড়ার জন্য আমার কোরআনটা খুলে দেখো না আমি আল্লাহ কোরআনে কি বলেছি জানার কোনো ইচ্ছা নাই ও গোলাম এত না পরমানি করেছো তোমরা তোমরা করতে করতে সীমালঙ্ঘন করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছো যা করেছো করেছো ভবিষ্যতে আর একটু অন্যায় কাজ করো না আল্লাহ তাআলা সিগন্যাল দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিয়েছেন আমাদেরকে সিগন্যাল দিয়েছেন যাতে করে আমরা এভাবে বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আযাব দেন গজব দেন কখনো নাম হয় করোনা কখনো হয় আইলা কখনো হয় নারগিস এগুলা দিয়া দিয়া আমার রব আমাদেরকে সতর্ক করে ঠিক না এগুলা দিয়ে আমার রব আমাদেরকে সতর্ক করে বুঝাই দেন এই আসমান এবং জমিনের একজন স্রষ্টা আছে তিনি তোমাদের সব কৃতকর্ম হলো সকল কাজগুলো আসমানের মালিক আসমান থেকে দেখে ঠিক কিনা সবগুলোই দেখা হচ্ছে সব কি হয় আমলগুলোর কথাগুলো আমাদের চিন্তা চেতনা তাকালো মনের ভিতরের গোপন কথা সব জানেন কে এগুলো সব কি হয় কিয়ামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুজন সম্মানিত ফেরেশতা তোমাদের সব কর্মগুলো রেকর্ড করেন তোমরা যা বলো মা ইলফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীব আল্লাহ তাআলা তোমাদের মুখ থেকে যত কথা বের হয় সব কথাগুলো আল্লাহ তাআলা রেকর্ড করেন মানুষের সামনে মানুষের আমল নামাটা আল্লাহ তাআলা যখন পেশ করবেন আল্লাহর অনেক গোলামেরা এই আমল নামাটা থেকে কাফেররা বলবে রব্বুল আলামিন এই আমল নামা তো আমার নয় এই আমল নামা তো আমার নয় এটার সাথে আমার কৃতকর্মের সাথে কোনো মিল নেই
আমার রব বলবেন ও ফেরেশতারা কেমন কাতবেন তোমাদের লিখিত যেই দলিল সেটা তার সামনে উপস্থাপন করো সুবহানাল্লাহ এটা উপস্থাপন করার পর কাফেররা অস্বীকার করতে চাইবে কিন্তু আমার আল্লাহর কাছে কি প্রমাণ করার আর কিছু নাই আছে আল্লাহ বললেন কুল ইনসানিন নালজাল্লাহু তায়িরুহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا امرا جوتا قلو قطع بولي امرا قطق تا قطع بولو اللار دوا شئی اپنار میموری کڑیر مدو مدر خوالار مدد شاپ قلو ریکورد ہوئے جائے اللہ تعالی شئی دے نئی ریکورد تا مدر شملو بستفن کربین তবু গোলামের অস্বীকার করতে চাইবে কাফেররা আল্লাহ তাআলা বললেন আমার কাছে প্রমাণ করার আরো আছে আরো আছে আপনারা জানেন আর কয়েক বছর আগে আমাদেরকে যারা সিম ব্যবহার করি মোবাইল কোম্পানির সিম ব্যবহার করি তাদেরকে এই সিমটা কার এটা বোঝার জন্য এখনো চলমান আছে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আছে একজনের হাতের আঙ্গুলের চাপের সাথে আরেকজনের হাতের আঙ্গুল মিলে মিলে কিনা আল্লাহ বললেন আল্লাহ নাজমা ইজামা বালা قادرين على ان نسوي بنانا প্রত্যেকটা মানুষের আমল নামাই তার হাতের ফিঙ্গার প্রিন্ট রয়েছে তারপরও যদি গোলামের অস্বীকার করতে চায় আমার আল্লাহর কাছে প্রমাণ আছে না নাই আমাদের প্রত্যেকের আপনার মেরুদণ্ডের নিচে এমন একটা জিনিস রয়েছে যেটাকে বলা হয় আজবুস সালাম এইটা এমন মানুষ পচে যাবে কিন্তু মানুষের এই আজবুস জনব নাম যেমনি ভাবে গাড়ির মধ্যে থাকে ব্ল্যাক থাকে থাকে না ব্ল্যাক কি একটা জিনিস আছে না ভুলে গেলাম জি ওটার মতো মানুষের সব কৃত কর্মগুলো সেখানে রেকর্ড হয়ে থাকে আল্লাহ তাআলা রাসূল বলেছেন লা তাকুলুল আরদ ওয়া আজবুস জনব মানুষের শরীরে এই আজবুস জনব নামক অংশটা জমিন কোনোদিন খাবে না আল্লাহ তাআলা সেটাকে পুঁজি করে কামা ইউরাক্কাবুল খাল যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন সেখান থেকে আবার আমাদেরকে সৃষ্টি করবেন কিন্তু আল্লাহর গোলামেরা যখন অস্বীকার করতে চাইবে নিজ মুখ দিয়ে যখন কথা বলতে চাইবে আমার আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়ানিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন গোলামদের মুখ বন্ধ করে দেবেন আল্লাহ তাআলা তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে তার মুখ তার বিরুদ্ধে সাক্ষী দেবে এমন কি শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারহুম তাদের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দেবে যেই শরীরকে আরাম দেওয়ার জন্য আরাম থাকার জন্য সালাত কাজা করছেন যেই শরীরটাকে ভালো খাওয়ানোর জন্য ভালো করার জন্য হারাম পথে অর্থ উপার্জন করছেন এই শরীর একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আপনাকে আসামি বানিয়ে দেবে তাহলে এই শরীর যদি অবৈধভাবে এই শরীরটাকে গঠন করি অবৈধভাবে যদি এই জীবন অতিবাহিত করি আল্লাহর ইবাদত থেকে যদি দূরে থাকি কাল কিয়ামতের ময়দানে আমার এই হাত এই পা এই মুখ আমার পক্ষে সাক্ষী না দিয়ে আমার বিরুদ্ধে এখন তো মনে করতেছি যে এগুলো আমার খুব কাছের খুব আপন তো সেই দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম আল্লাহ বললেন তোমাদের মুখটা বন্ধ করে দেওয়া হবে মুখে মোহর মেরে দেওয়া হবে সেই দিন আল্লাহর দরবারে তোমাদের যার যে আমল আছে যদি নেককার হও তোমার আমলনামাটা কোন হাতে ডান হাতে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ডান হাতে দেওয়া হবে আর তার হিসাবটা হবে হিসাবান ইয়াসিরা তার হিসাব কেমন হবে সহজ হবে আর যেই লোকটা বদকার তার আমল নামাটা দেওয়ার হবে পিছন থেকে এবং তার কষ্টের কোনো শেষ থাকবে না সে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া যদি আমল নামা না দিত যদি হিসাব আজকের এই দিনে হিসাব না নেওয়া হতো আমার জন্য কতই ভালো হতো কতই চমৎকার হতো কিন্তু হিসেব আল্লাহ তাআলা নেবেন কি নেবেন না নেবেন কি নেবেন না কিয়ামতের ময়দানে যখন আমল নামা দিবেন তখন রব্বুল আলামিন কি করবেন আল্লাহ তাআলা আমল নামা দেওয়ার আগে আল্লাহ একটা ঘোষণা দিবেন সূরা ইয়াসিনের মধ্যে এসেছে ওয়ান তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবেন ও পাপীরা ও মুজরিমরা
গোটা দুনিয়ার জীবনটাকে অপরাধ করে করে নষ্ট করে দিয়েছো তোমরা আলাদা হয়ে যাও তোমরা আলাদা হয়ে যাও সেই দিন জোর করে বেনামাজি হয়েও নামাজের সাজারে কোনো সুযোগ রোজা না রেখে রোজাদারদের সাথে ইফতার করা যায় দুনিয়ার জমিনে বসে রোজাদার সাথে চলা যায় কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর এই ঘোষণার পরে আর আলাদা তার এক সাথে থাকার কোনো সুযোগ নাই দেখা যাবে পাশাপাশি এখানে জান্নাতি লোক এখানে জাহান্নামি লোক সবাই এক মসজিদের মুসল্লি সবাই এক এলাকার বাসিন্দা সবাই মাহফিলের দাওয়াত পেয়েছে মসজিদের আজান শুনেছে কিন্তু দেখা যাবে কিছু গোলামেরা জাহান্নামি তখন জান্নাতি লোকেরা জিজ্ঞাসা করবে তোমরা কেন আজকে জাহান্নামের বাসিন্দা বলে কেন তোমরা জাহান্নামে আসলে আমরা তো একই মসজিদে নামাজ পড়তাম আমরা তো একই সাথে মাহফিলে যেতাম তারা বলতো লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন তারা বলতো আমরা পারো নামাজে ছিলাম না গরিব মিসকিনকে খাদ্য দিতাম না খাদ্য দেওয়ার জন্য অন্যকে উৎসাহ দিতাম না যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম প্রিয় ভাইরা আজকের যে আমাদের এই মাদ্রাসা এটা এই এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল নেয়ামত ঠিক কি না এখানে আমাদের ছোট বাচ্চারা সংক্ষিপ্ত সময় আপনারা দেখেছেন তারা কত সুন্দর করে বাচ্চারা গুলো বলেছে আমি বাবা আমি দাদা 80 বছর 90 বছর হায়াত হয়ে গেছে কিন্তু আমি এখনো জানি না 2 রাকাত নামাজে কয়টা মাসালা নামাজের ওয়াজিব কয়টা ঠিক কি না এই যে ছোট্ট বাচ্চা কত সুন্দর করে আমাদেরকে শোনায় শোনায় হাদিস গুলা পড়ে এক নাম্বার হাদিস শরীফ আখলিস দিনাকে ইয়াফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে আপনার আপনার ছেলে পড়ে নাতি পড়ে আপনি হয়তো জীবনে পড়তে পারেন নাই শিখতে পারেন নাই তখন এই ধরনের ব্যবস্থাপনা ছিল না সচেতনতার অভাব ছিল আর্থিক অভাব ছিল কিন্তু আজকে আপনার বাড়ির সামনে আপনার বাড়ির দরজায় কোরআনের এই বাগান এখানে একটা দৃশ্য এত সুন্দর লাগলো দেখেন আপনারা যেখানে মাদ্রাসা সেখানে মসজিদ আমার রাসূল বলেছেন আল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার রাসূলের ঘর সুবহানাল্লাহ মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর আর মাদ্রাসা হলো আল্লাহর ইবাদত শেখানোর ঘর ঠিক কি না এমন একজন মুরব্বীকে পেলাম বয়স 63 বছর ওনার নিজের মুখের কথা উনি 63 বছর পর্যন্ত পড়েছেন আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ কি পড়েছেন লিল্লাহি জাগাত রিল্লাহি পড়েছেন যখন ওনাকে যখন তালিম দেওয়া হলো এটা নোয়াখালীর একটা ঘটনা উনি বলছেন আমি তো সারা জীবন লিল্লাহে পড়েছি কোনোদিন চিন্তাও করি নাই লিল্লাহে হবে কিন্তু আজকে বারবার আপনারা ভাঙ্গি ভাঙ্গি বলার কারণে আমি বুঝলাম লিল্লাহি সারা জীবন আমি পড়েছি লিল্লাহি তাহলে দেখেন অর্থ কেমন ব্যস্তম হয়ে গেল এই ব্যস্তমের কারণে এই তফাতের কারণে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই সুতরাং আপনার নাতিরা বাচ্চারা ছোট মানুষরা এখানে কোরআনের এই বাগানে কোরআনের এই কারখানায় তারা এসে দিন শিখুক কোরআন শিখুক সহি শুদ্ধভাবে তালাবাত শিশু শিখুক তাহলে আমি চলে যাব কবরে কিন্তু আবু আলাদের সলিহীন ইয়াদু আউলাহু আমার এই বংশধর আমার তার নাতি আমার ছেলে আমার মেয়ে এই নেককার সন্তানেরা আমার দরব আমার জন্য রবের দরবারে দোয়া করবে রব্বির হামুহুমা কামা بياني صغيرة شبابي قلن رب ارحمهما كما ربياني صغيرة هيا مر رب আমার পিতামাতা ছোটবেলায় যাওয়াকে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে তুমি আমার মাতা পিতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো সবরুন আমিন আমার রব আমার রব এই কোরআনের কারখানাটা এখানে কায়েম করেছেন কিছু মানুষদের সাহায্য সহযোগিতা চিন্তার ফসল আল্লাহ তাআলা যেই রাসূল যে বলেছেন তিন ধরনের আমল বাকি থাকবে তিনটা এখানে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে এই তিন ধরনের আমল করার সুযোগ আছে না নাই এক নম্বর সদকায়ে জারিয়া দুই নম্বর এমন উপকারী জ্ঞান আপনি টাকা দিতে পারেন নাই আপনি বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন আপনার চিন্তা চেতনায় প্রতিষ্ঠান হয়েছে যতজন এখান থেকে এলেম শিখবে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি যে ব্যক্তি ভালো কাজ করার ভালো কাজের পথ দেখায় সে ভালো কাজ করার মতো কি পায়
সওয়াব পায় সুতরাং আপনি আপনার চিন্তার কারণে যদি এই প্রতিষ্ঠানটা টিকে থাকে একটা দিনই প্রতিষ্ঠান হয় মসজিদ হয় জনকল্যাণমূলক কাজ হয় আপনি কবরে থেকে সওয়াব পাবেন নেককার সন্তান রেখে গেছেন নিজে জীবনে ভালো করে কোরআন শিখতে পারেন নাই নিজে ভালো করে মাসালা শিখতে পারেন নাই কিন্তু আপনার নাতি শিখেছে সন্তান শিখেছে আপনার রেখে যাওয়া আপনার অর্থের টাকা দিয়া দিনের এই মার্কাজটা যদি চলমান থাকে আপনি চলে যাব একদিন আমি চলে যাব কিন্তু কোরআনের এই মার্কাজ যদি জীবিত থাকে তাহলে কবরে থেকে থেকে আল্লাহর জান্নাত থেকে থেকে এই দুনিয়ার এই আমল রেখে যাওয়ার কারণে অর্থ দিয়ে মাদ্রাসাকে সহযোগিতার কারণে মসজিদকে সহযোগিতার কারণে আল্লাহর দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার আমল নামায় সওয়াব চাওয়া বন্ধ হবে না সুবহানাল্লাহ সব আমল বন্ধ হয়ে যাবে কয়টা কাল চালু থাকবে কয়টা কয়টা আর জোরে বলেন কয়টা আপনারা শুরুতে আমাকে বলেছেন যে হুজুর আমরাও চাই আমাদের তিনটা দরজা খোলা থাকুক সবাই বলেছেন না সবাই বলেছি আমাদের তিনটা দরজা খোলা থাকুক তিনটা দরজা খোলা থাকুক যাতে করে কবরে চলে গেলেও আল্লাহর জান্নাতে যে যাওয়ার পরেও যেন আমার আমল নামে সওয়াবে যায় এই জন্য এই কোরআনের কারখানার সাথে কোরআনের বাগানের সাথে সম্পৃক্ত হয়ে এই কোরআনের বাগানটাকে সাজানোর জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই আল্লাহ বললেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين যারা সচ্ছল সচ্ছল অবস্থায় পকেটে টাকা থাকুক আর না থাকুক যারা সব সময় আল্লাহর রাস্তায় দান করে এবং কি করে যারা দুর্যোধা তারা আপনার রাগকে সম্বরণ করে হেফাজত করে মানুষকে ক্ষমা করে এই সমস্ত লোকদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলো মহসেন তারা হলো সৎকর্মশীল তারা হলো সৎকর্মশীল দানের ফজিলত এত বেশি আল্লাহ নই বলেন তোমরা আল্লাহ বলেছেন আল্লাহ বলেন তোমরা আমাকে দান করো আমিও তোমাদেরকে দান করব আপনি আল্লাহর রাস্তায় যদি দান করেন এটার দৃষ্টান্তটা আল্লাহ তাআলা কোরআন কারীমে ভাবে দিয়েছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সেটা যদি একটা টাকাও হয় একটা দিনারও হয় দেরহাম হয় তাহলে আল্লাহ তাআলা একটা দিনার আর একটা দেরহামকে কি পরিমাণ সম্পদ বানিয়ে দেন সেটার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন জমিনের মাঝে যদি তোমরা একটা দানের চারা রোপণ করো ওই চারা থেকে একটা শীষ বের হয় ওই একটা শীষ থেকে যদি ওই দানের একটা চারা থেকে যদি সাতটা শীষ বের হয় সাতটা শীষের প্রত্যেক শীষে যদি 100 করে দান হয় তাহলে একটা দান থেকে 700 দান পর্যন্ত দিতে পারেন কে এখানে শেষ নয় আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আমার আল্লাহ চাইলে আরো আরো বহুগুণ বহুগুণ বাড়াতে পারেন কি পারেন না ওয়াসিউন আলিম আল্লাহর সম্পদের কোনো অভাব নেই পাথরের কোনো অভাব নেই কিন্তু আমাদের বুজার আর সেই একিনার বিশ্বাসের অভাব আছে মান জা আবিল হাসানাতে ফালাহু আশরাম সালিহা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা টাকা দান করলো আল্লাহ তারা কমপক্ষে তাকে 10 গুণ বুঝাইয়া দিবে সুবহানাল্লাহ ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূলুল্লাহর জামাতাম যারা আমাদের রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমিন ওয়া আলিয়ুল বাবুহা আমি হলাম এলেমের শহর আর আলী হইল সেই এলেমের শহরে প্রবেশের দরজা সে আলী এবং ফাতেমা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াবের সংসার অসুস্থ শরীর নিয়ে একদিন আলীকে বলতে লাগলেন প্রায় স্বামী গো আমার শরীরটা কেন জানি দুর্বল হয়ে গেছে মন চাই একটু আনার খেতে ডালিম খেতে হযরত আলী বাজারে গেলেন খেজুর বিক্রি করে আনার কিনলেন মাত্র কয়টা আপনারা একটু কথা বলেন কয়টা একটা আনার কিনলেন মনে অনেক আনন্দ আনারটা নিয়ে স্ত্রীকে খেতে দেবো স্ত্রী খেয়ে খুশি হবে রসুল্লাহর কলিজার টুকরাকে আনারটা খেতে দেব মনে বড় অসুখ কিন্তু বাড়ির কাছাকাছি আসার পরে এক ভিক্ষুক আসলো বলছে আলী গো তোমার ব্যাগের মাঝে কোনো খাবার আছে নাকি আজ কয়েকদিন আমি কোনো খাবার খেতে পারি নাই
যদি তুমি আমারে তোমার কাছে কোনো খাবার থাকলে দাও আমার অনেক উপকার হবে আরে চিন্তায় পড়ে গেলেন আল্লাহর কথা মনে পড়ে গেল রাসূলের কথা মনে পড়ে গেল স্ত্রীর কথা মনে পড়ে গেল কোনটা করবেন স্ত্রী অনেক আশা নিয়ে ডালিম খুঁজে চেয়েছে আবার ভিক্ষুক খাবার চাচ্ছে অথচ আল্লাহ বলেছেন ওয়া মাসাইলা ফালা তানহার ভিক্ষুককে দাও তমকাইও না তাকে তাড়াইয়া দিও না এখন কি করব কঠিন বিপদ তিনি কি করলেন আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টির জন্য নিজের এত কষ্টের টাকা দিয়ে একটা ডালিম কিনেছেন করম প্রিয় স্ত্রীর জন্য তিনি ভিক্ষুককে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ডালিম দিয়ে দিলেন সুবহানাল্লাহ ঘরে আসলেন মনটা খারাপ মা ফাতেমা বুঝতে পারলেন স্বামীর মন খারাপ বলছেন স্বামী গো আপনার মন খারাপ কোনো চিন্তার কোনো কারণ নাই হয়তোবা এমন হয়েছে আপনি আমার জন্য ডালিম কিনেছেন হয়তোবা রাস্তায় কোনো ভিক্ষুককে দেখে মেহমানদারি করেছেন কোনো সমস্যা নাই ওগো আমার স্বামী কোনো টেনশনের কারণ নয় কিছুক্ষণ পরে দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী বললেন কে বলছে আলী ঘরে আছো নাকি ঘরে আসি দরজা খুললেন আলীর সামনে এক টুকরি ফল রেখে দিলেন সুবহানাল্লাহ আলী বললেন এই ফলগুলো কোথা থেকে এসেছে কাব বলছেন এগুলো স্বয়ং তোমার জন্য আসমানের মালিক রব তোমার দানে এত খুশি হয়েছেন তোমার জন্য আল্লাহ তাআলা উপহার পাঠিয়েছে রাসূলের মাধ্যমে তোমার কাছে উপহারটা পাঠিয়েছেন আলী বলল দাঁড়াও তিনি গুনতে লাগলেন ওয়াহিদ ইসনানে সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া তিসা 1 2 3 4 5 6 7 8 9 কয়টা হচ্ছে উনি বলছে এই ফলগুলো আমার জন্য নয় কাব এগুলা নিয়ে যাও এগুলা নিয়ে যাও এগুলা নিচ্ছ অন্যের জন্য এসেছে আমার জন্য যদি আসতো আমার আল্লাহর তো সম্পদের কোনো অভাব নাই মানজা বিল হাসানাতে ফালাহু আশরুন সালিহা কমপক্ষে একটা দিনা একটা ডালিম দেওয়ার কারণে আমার আল্লাহ তো আমার কমপক্ষে কয়টা দেওয়ার কথা ছিল কিন্তু এখানে তো নয়টা তাহলে বোঝা গেল এগুলা অন্য জনের ডালিম ভুলে তুমি আমার জন্য নিয়ে আসছো কাব বলছে না ভাই আলী আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাপ হয় না ভঙ্গ হয় না আমি তোমাকে পরীক্ষা করেছি একটা ডালিম এখনো আমার পকেটে আছে সুবহানাল্লাহ একটা দিয়ে কয়টা পেলেন দশটা পেলেন আর ওই আয়াতে আল্লাহ বললেন এক থেকে সাতশো চাইলে আল্লাহ আরো বাড়াই দিতে পারে দুনিয়া থেকে যখন চলে যাব জাহান্নামে যখন দরাশায়ী হয়ে যাব আমার রসুল মেরাজের রাত্রিতে মেরাজ থেকে এসে মহিলা সাহাবদেরকে বললেন হে মা শরণনিসা হে নারীরা তাসাদ্দাক না বেশি বেশি করে তোমরা সদকা করো ফাইন্নি উরীদুকুন্না আকসারা মিন্নাহালিন নার আমি দেখেছি তোমাদের অধিকাংশ নারী কোথায় কথা বলেন কোথায় জাহান্নামে কারণ হচ্ছে তোমরা বেশি বেশি মানুষকে লায়নত দাও বেশি বেশি স্বামীর নাশকরি করো এই কারণে তোমরা জাহান্নামে এখন বাঁচতে হলে বেশি বেশি কি করো দান করো সদকা করো দান সদকা করো তাহলেই তোমরা বাঁচতে পারবে